কলকাতা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ দা মেমোরিয়াল গার্লস কলেজে তোমরা যারা কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা কলেজে অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য কলেজ ওরিয়েন্টেশন যে প্রোগ্রামটা আছে তোমাদের সে ডেট দেওয়া হয়েছে, তোমরা ডেটটা চেক করে নাও। তোমাদের যেটা ফার্স্ট যে সেশনটা হবে 1/8/2023 তারিখে হবে সাইকোলজি, তোমাদের সেকেন্ড সেশন তোমাদের চালু হবে 1/8/2023 তারিখে, আর তোমাদের রিপোর্টিং টাইম কিন্তু 12টার সময় রয়েছে, আর কমেন্সমেন্ট অফ টাইমিং 12:30 থেকে তোমাদের কিন্তু স্টার্ট হচ্ছে। বেঙ্গলি এডুকেশন, ফিলোসফি, হিন্দি এইসব ডিপার্টমেন্টের কিন্তু তোমাদের হচ্ছে। আর হচ্ছে থার্ড সেশনটা তোমাদের হবে 1:30 থেকে তোমাদের রিপোর্টিং টাইম, আর 2টোর সময় তোমাদের কিন্তু স্টার্ট হচ্ছে। সেটাতে ইংলিশ, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিটিভ ইংলিশ এইসব সাবজেক্টের ডিপার্টমেন্টের কিন্তু তোমাদের আর যে থার্ড সেশনটা হচ্ছে। এছাড়া আমাদের ভেনুটা কিন্তু পাশে দেওয়া রয়েছে, LT2 and LT3, LT2 and LT3 একই জায়গায় হচ্ছে, LT2 and LT3, ঠিক আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, ইকবালপুর কলেজে তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছ তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট পাবলিশ হয়ে গেছে। তোমরা এই কলেজের ওয়েবসাইট চলে যাবে, গভর্নমেন্ট গার্লস ইকবালপুর .com ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের নোটিশ বোর্ড ফিজিক্যাল ভেরিফিকেশন অপশনে ক্লিক করে তোমরা চেক করে নিতে পারছো। তোমাদের যেমন ভেরিফিকেশনটা চালু হচ্ছে 1 আগস্ট, তোমাদের ফার্স্ট ফ্লোরে 11টার থেকে 1টার মধ্যে তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা হবে, আর তোমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ওটাও তোমাদের 1 আগস্ট হবে, সেটা 2টোর থেকে 3টের মধ্যে তোমাদের কিন্তু প্রোগ্রামটা হবে। তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে, হার্ড কপি লাগবে, তোমাদের প্রিন্ট আউট যে কপিটা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ফাইনাল অ্যাডমিশন ফর্মের প্রিন্ট আউট কপিটা তোমাদের কিন্তু লাগছে, তোমাদের অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড 2 কপি, মার্কশিটের হায়ার সেকেন্ডারি রেজাল্টটা লাগবে, অরিজিনাল এস গ্রুপ 2 সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, কম্পিটেন্ট অথরিটি ইজ অরিজিনাল, অরিজিনাল অনলাইন ফি পেমেন্ট জেনারেটেড ডিউরিং অ্যাডমিশন ফি, যেটা টাকাটা তোমরা পেমেন্ট করেছিলে অনলাইন অ্যাডমিশনের জন্য তার 2 কপি লাগছে, পাসপোর্ট সাইজ ফটো কপি লাগবে, কালার ফটো লাগছে, তোমাদের SC/ST ওবিসি সার্টিফিকেট থাকলে লাগবে না, লাগবে না। EWS এর ক্ষেত্রেও সেম রয়েছে, তোমাদের PW সার্টিফিকেটের জন্য কিন্তু তোমাদের সেম রয়েছে, যদি থাকে তাহলে লাগবে না, লাগছে না। BPL কার্ড সার্টিফিকেটের জন্য তোমাদের একই রকম রয়েছে, অ্যান্টি র্যাগিং ফর্ম লাগবে 2 কপি, সাইন বাই স্টুডেন্ট অ্যান্ড সাইন বাই প্যারেন্ট, আর ব্ল্যাঙ্ক অ্যান্টি র্যাগিং ফর্ম লাগবে অ্যাভেলেবেল ইন কলেজ ওয়েবসাইট, যেটা তোমরা এখান থেকে কলেজ ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। ওকে,